স্বপন গাঙ্গুলির নাটক যেতে পারি কিন্তু কেন যাব। বাবা, ও বাবা, সকাল হয়ে গেছে তো, উঠে পড়ুন। কে কে কে? আমি বাবা, আপনার বড় বৌমা। ওরকম চমকে উঠলেন কেন? স্বপ্ন দেখছিলেন বুঝি? বড় বৌমা, সে এসেছিল। কে এসেছিল বাবা? তোমাদের মা। মা? স্বপ্নে আবার ঝগড়া করেননি তো? কেন এসেছো? এখন আমার ঘুমোবার সময়। আমি না ঘুমালে সে আসবে কি করে? কি হলো? বাবা এখনো ওঠেননি? আমার ব্রেকফাস্ট তো কখন রেডি? দাঁড়া ছোট, বাবা যে এখনো মায়ের স্বপ্নে মশগুল রে। অনেকদিন তো হলো বাবা, মা গত হয়েছে। মায়ের কথা এবার ছাড়ুন, আমাদের কথা একটু ভাবুন বাবা। তোমাদের কথা কি ভাববো ছোট বৌমা? দুই ছেলেকে মানুষ করে দিয়েছি, তারা এখন বড় চাকরি করছে। তাদের শখ ছিল সুন্দরী বউ আনবে ঘরে, তাও তো আমি এনে দিয়েছি। সুন্দরী বৌমাদের তো কিছু দাবি থাকতেও পারে বাবা। দাবি? ওভাবে বলিস না ছোট, বল অনুরোধ। কি অনুরোধ বলো আমাকে, আমি যথাসাধ্য চেষ্টা করব। তবে এই হানাবাড়িটাকে প্রমোটারকে দিয়ে দিন বাবা, আমাদের এই বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। হানাবাড়ি? হানাবাড়ি না তো কি, রাত্রিরে নিজের বাড়িতেও ফিরতে কেমন গা ছমছম করে। বাবা, ছোট তো ঠিকই বলেছে, আবার জগা প্রমোটার বলেছে আমাদের তিনজনকে তিনটি ফ্ল্যাটও দেবে, আপনার একটা আর আমাদের দুটো। আমাদেরকে আবার পুজোয় পুরীতে বেড়াতেও নিয়ে যাবে, সব খরচা ওনার। আমার ছেলেদের সঙ্গে তোমরা আলোচনা করেছো? ও মা, ছেলেদের সঙ্গে আবার কি আলোচনা করব, ওদের আবার মত কিসের? তবু তো ওরা আমার ছেলে। আমরাও তো বাবা আপনারই ছেলের বউ নাকি? বাবা, আমরা চাই আপনার ছেলেরা আমেরিকা থেকে ফিরে আসার আগে আমরা নতুন ফ্ল্যাটে শিফট করব। আচ্ছা, এত তাড়াহুড়ো করছো কেন তোমরা? ছেলেদেরকে আসতে দাও বড় বৌমা। হ্যাঁ বাবা। তুমি তো অবুঝ। সে কথা হচ্ছে না বাবা, বলছিলাম জগ প্রমোটার যদি অন্য কাজে হাত দিয়ে দেয়। আরে বাবা, দেশে কি প্রমোটারের অভাব আছে? আপনি কি চান বলুন তো বাবা, এই বাড়িটা এইভাবেই পড়ে থাকবে? যদি সত্যি কথা জানতে চাও, আমি চাই আমার বাড়ি আমার মতো এভাবেই থাকবে। এখানে তোমাদের মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে। বাবা, আজ সকালে কিন্তু জগা প্রমোটার আপনার সঙ্গে কথা বলতে আসবে, আপনি যেন আবার রাগারাগি করবেন না। তোমরা আমার সঙ্গে কথা না বলেই জগাকে আসতে বললে? জগা জগা করবেন না বাবা, এই করে আসবেন উনি। ওই 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 বুঝে উনি এসে গেছেন। খুলছে খুলছে। আইয়ে আইয়ে, কি সৌভাগ্য, ঠিক সময় পা গিয়া। শ্বশুর মশাই আছেন? নমস্কার নমস্কার। হ্যাঁ জগা বাবু, উনি আমাদের একমাত্র শ্বশুর মশাই। শুনলাম আপনি ফ্ল্যাট বানাতে রাজি হচ্ছেন না। না, একদমই না। পেপার পড়েন না নাকি? হ্যাঁ, কি আছে পেপারে? যাকে সে যাই থাক, আমি চাই আপনি আমার কুছদিন বেঁচে পড়তে থাকুন। তার জন্য আমাকে কি করতে হবে? আপনি কুছ করবেন না, উনি তো করবেন বাবা। শুনুন মা জননী, গুরুজনরা যখন কথা বলেন আপনারা কথা বলবেন না। শুনুন, আপনি যদি সই করে দেন আপনাকে আমরাই বহাল তো বিয়েতে বাঁচিয়ে রাখবো। আর যদি সই না করি? একটা সুন্দর শ্বেত পাথরের মূর্তি বানিয়ে ফ্ল্যাটের সামনে রেখে দেব, তলায় লেখা থাকবে সই চরণে, গলায় একটা মালাও দিয়ে। আবার কথা বলে, ওহো, আমার কি কোনো বাবা কাকা কেউ ছিল না? কেউ কি শহীদ হয়নি? চার কাটার উপর দেশের বাড়ি অমনি অমনি ফ্ল্যাট বাড়ি হয়ে গেল। শোনেন, আমি চাই না আপনি শহীদ হন। না 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 জগা বাবু, ও কথা বলবেন না, বাবার খুব বাচার ইচ্ছে। উনি রোজ মর্নিং ওয়াক করেন, ভালো মন্দ খেতেও ভালোবাসেন, বেড়াতে যেতেও ভালোবাসেন, শুধু স্ত্রী মারা যাওয়ার পর। স্ত্রী আবার হয়ে যাবে?
স্ত্রী হয়ে যাবে মানে ওই শখটাও মিটে যাবে আমাদের যেমন পুরি করাচ্ছেন বাবাকেও তেমনি বাবাকে আমি নিজে লাচমান ঝোলা দেখিয়ে আনবো লাচমান ঝোলা আমার ঝোলায় আরো কত কি আছে শুধু শুধু বাবাকে একটু রাজি করিয়ে দেন রাজি হয়ে যান বাবা ওদের শখ আপনি মিটাবেন না আপনি তো অ্যাজ গুড অ্যাজ ফাদার আচ্ছা আপনার কথা শেষ কি বলছেন স্যার এই তো সবে শুরু তবে বলতে পারেন শেষ থেকে শুরু আপনার হাইটটা কত 5'10" হয়ে যাবে হয়ে যাবে আপনার মূর্তি একদম আপনার হাইট বরাবর হয়ে যাবে আপনার আপনার এই গালের তিলটা কি দেব দিয়েই দেব দেখতে ভালো লাগবে কোনোটা কিন্তু যা দেব বলে তাই দেয় পায়ে জুতো চাই না চটি চাই যা চাইবেন মূর্তিতে তাই দেব কবে মারবেন ভয় পাবেন না ভয় পাবেন না প্ল্যান স্যাংশন হলেই মেরে দেবো হ্যাঁ সে কি না 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 বাবাকে মারবেন না জগাবাবু বাবা ঠিক সই করে দেবেন আপনি বাবাকে একটু বেশি ভালোবাসেন তাই না আমরা তো কাউকে মারতে চাই না তারা মরে নিজেদের দোষে সই করলে শুনে নিন আপনি কে কে ফিরে পাবেন একটা বাথটাব পাবেন আপনারা কিন্তু কেউ পাবেন না আমি কিন্তু বাবার বাথটাবে স্নান করব শরীর খারাপ হলে দুবার অ্যাম্বুলেন্স ফ্রি একটা যে কোনো অপারেশন ফ্রি সব শেষে শ্মশানে যাওয়ার গাড়িটাও ফ্রি এটা কবার একবার শ্মশান থেকে কি আবার ফিরে আসবেন না 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 আপনাকে নিয়ে যাওয়ার সময় সেজন্য তো আমার উপর প্রমোটার আছে কি গো কি গো শুধু প্রেমের মধ্যে ছবি হয়ে বসে থাকলে চলবে শুনলে তো প্রমোটার কি ভুলে গেল তোমার সাধের বাড়ি যদি আমি ওদের হাতে তুলে না দেই ওরা আমার মূর্তি বানিয়ে ছাড়বে তলায় লেখা থাকবে শহীদ স্মরণে তোমার বৌমারা তো পুড়ে যাওয়ার জন্যই পাগল বাবা ও বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে আমাদের নামে কি বলা হচ্ছে শুনি একটা কথা কান খুলে শুনে নাও ছোট বৌমা তোমরাও পুড়ে যাবে না আর আমিও লাস্টমান জোলা যাব না আর মানে বাবা আপনি বাড়ি প্রমোটারকে দেবেন না প্রাণ থাকতে তো নয় এই বাড়িতে আপনার কিসের এত সেন্টিমেন্ট একটা ধরধরে বাথরুম দরজায় ছিটকিনি নেই যতক্ষণ ভেতরে থাকবো ততক্ষণ ধরে গুনগুন করতে হয় বিয়ের পর গান শিখেছিলাম কি জন্য হ্যাঁ বাথরুমে গাইবার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলেও তো সারাক্ষণ হাত থেকে খালি জল পড়ে পার্কের বেঞ্চিতেও তো গায়ে জল পড়ে বৌমা তখন তো দিব্যি আমার ছোট ছেলের সঙ্গে বসে থাকতে পারতে হ্যাঁ একটা ড্রয়িং রুম তো নেই না আছে একটা ড্রেসিং রুম তোমার বাবা তো বলেছিল কিছু লাগবে না শুধু বেডরুম থাকলেই চলবে যা বেডরুমে ছিড়ি যেন হসপিটালে ফ্রি বেড আহ ছোট কেন বাবাকে রাগাচ্ছিস বলতো বাবা আপনার সুন্দর বাড়ি নিয়ে আপনিই থাকুন আমরা কিন্তু কালই আমাদের বাপের বাড়ি চলে যাব সে কি বৌমা হ্যাঁ আমাকে একটা রেখে তোমরা চলে যাবে আমার ভয় করবে না ভয় কাকে বাবা তুমি তো অন্তত জানো বড় বৌমা তোমাদের মা রোজ রাত্রে আমার কাছে আসে এখনো এতদিন পড়েও আসলে অতিক্ত আত্মা তো কেন ছোট বৌমা অতিক্ত হতে যাবে কেন এটা বাবা আমি আপনাকে কেমন করে বোঝাবো বাবা ওই জন্যই তো আপনি আরো তাড়াতাড়ি এ বাড়ি ভেঙে ফেলতে বলবেন নইলে ওই আত্মাই আপনার উপরে ভর করবে কি জানি অলরেডি ভর করেছে কিনা তা ফ্ল্যাট বানানে অতিরিক্ত আত্মা আসবে না বলছো কি করে আসবে বাবা যত বড় বড় ফ্ল্যাট সব তো সোল প্রুফ করে তৈরি করা হয় সোল প্রুফ মানে আত্মা প্রুফ না এটা কি তবে কর তর্কের খাতিরই বলছি এই ধরুন আপনাকে যদি প্রমোটার মেরে ফেলে তাহলে আপনার অতিরিক্ত আত্মা ফ্ল্যাটের ক্ষতি করতে পারে কি পারে কিনা বাবা তা তো পারে ওই জন্যই তো কত ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় ধসে পড়ে তবেই বুঝুন বাবা
লোকে শুধু শুধু প্রমোটারকে দোষ দেয়। এই ছোট বুঝলি, এইবার বাবা বোধহয় ব্যাপারটা বুঝেছেন। বাবা যদি রাত্রিরে ভয় করে, তুই বরং আজ বাবার ঘরে শুয়ে পড়। তোমরা দুজনই আমার ঘরে শো, আমি বরং মাটিতে শুয়ে রাতটা কাটিয়ে দেবো। সেই ভালো বাবা। কি মা জননী, থাদারিন লোকে ঘুমোচ্ছে। ও জগা বাবু, আসুন আসুন, বাবা তো কখন মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছেন, আপনি একটু বসুন, চা খেয়ে যান। ভালোই হয়েছে বাবা বাড়িতে না আছে। প্রমোটার সাহেব, আপকো কাম হাম তো অর্ধেক কর দিয়া, বাবা 50% রাজি হো গিয়া। ক্যা বাত হ্যায়, ক্যা বাত, লেকিন আউট 50% হয়ে যাবে জগা বাবু, ধীরে ধীরে হয়ে যাবে। আরে ধীরে কো বাত ছোড়ো, আমি কান্না পড়েগা, খিলাও খিলাও। ভাবেন জগা বাবু, আরে হামকো নেই, শ্বশুর কো খিলাও, জাদা জাদা খিলাও, একদম পেট খারাপ কইরে দাও, তারপর নার্সিং হোমে ভেজো, তারপরের ব্যবস্থা আমি করে নিব। মেরে ফেলবেন জগা বাবু, আপনি আমার বাবাকে মেরে ফেলবেন? এ বউটার বুদ্ধি কিছু কম আছে, আমি কেন মারবে, ডাক্তার মারবে ডাক্তার, আমি তো স্রেফ রুপিয়া দেব রুপিয়া। এই নিন আপনার চা, এইবার রাতে আমাদের পুরি যাওয়া হবে। আরে সোজা রাতে না হলে উল্টো রাতে হবে। দাঁড়ান বাবা, নার্সিং হোমে এভাবে যেতে নেই, লোকে কি বলবে। ছোট তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক। অ্যাম্বুলেন্স কি হবে, তবে কি হেঁটে যাবেন বাবা, এই শরীরে। শরীরে আমার কিছুই হয়নি, আমি থানায় যাব। থানায় কেন বাবা? বাবা এই দেখো, এই দেখো চাঁদার রসি, আমার মূর্তির জন্য 10,000 টাকা। আগে মৃত্যু তারপর তো মূর্তি। না বড় বউ, আগে মূর্তি পরে মৃত্যু। কোনটা সাহেব, তুমি কি আমাকে চোখ রাঙাচ্ছ? কি বলেন বড় সাহেব, এখন কি চোখ রাঙাবার সময়? মৃত্যু তো একদিন হবে, আজ নেই তো কাল, কিন্তু মূর্তি হবে কিনা তার গ্যারেন্টি কোথায়? ওই দেখুন, ওই দেখুন, সব সাদা পাথর আসতে শুরু করেছে, নকল নেই, একদম রাজস্থান কামাল। 10,000 টাকার চাঁদার কি হবে? চাঁদা নেই, চাঁদা নেই, ও তো ডোনেশন আছে, এখন দিয়া দিন, পরে সই করলে ফেরত পাবে। বাবা সইটা করেই দিন না, লেটা চুকে যা। বাবার মূর্তিটা কোনো মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা যাবে না? সব ব্যবস্থা হয়ে গেছে ছোট বউ, মন্ত্রী বসাই তো হেসেই খুন বলে, জগা ভাই তুমি তো আজব কাণ্ড করলে, মরার আগেই মূর্তি। আমি বললাম হ্যাঁ, কামকা পাহেলেই ফুর্তি। ইকি বাবা, ও বাবা কি হলো আপনার, সবাই হাসছে, আপনি হাসছেন না কেন বাবা? বাবা আপনি নীরব কেন? পুরেরই জলসায় নীরব কেন কবি? বাবা আজ আপনার জন্য ইলিশ ভাপে রেঁধেছি। আমি মুখে ভেতর কি আদাও, আত্মার শান্তি হবে। ও এতদিনে ভগবান চোখ তুলে চেয়েছেন। এই 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 তো বাবা চোখ খুলেছে। যাবার সময় চোখ খুলতে নেই শ্বশুর মশাই। জগা কলম দাও। এই তো বাবা কলম চেয়েছেন, এবার সই করবেন। বাবা, ও বাবা আমাদের ফেলে চলে যাচ্ছে বাবা। যেতে পারি কিন্তু কেন যাব, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ নয়।